ভীষণ দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য সিনেমা প্রযোজনা করেছিলেন বাকিপুর রহমান সেই সিনেমায় অভিনয় করেছিলেন পার্থ কনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় যিনি গত দেড় বছর ধরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি রয়েছে দু সালের একটি পুজোর আগে পার্থ কনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি আধিকারিকরা তাহলে কোথাও গিয়ে কি সেই রেশন দুর্নীতি আর নিয়োগ দুর্নীতি দুটো কি এক হয়ে যাচ্ছে প্রশ্ন তুলছে বিরোধীরা দু চোদ্দ সালে তৈরি হয় বাংলা সিনেমা ম্যানগ্রোভ অর্পিতা ছাড়া অভিনয় করে দোলন রায় নাইজেল ও মুম্বাইয়ের রাখি সাওয়ন্ত রেশন দুর্নীতির টাকা সিনেমা প্রযোজনার জন্য বিনিয়োগ করেছিলেন বাকিবুর এই সিনেমা তৈরি করতে বড় ধরনের বিনিয়োগ করতে হয়েছে বিশেষ করে রাখি সাওয়ন্তের মতো শিল্পীকে অভিনয় করানো হয়েছে সিনেমাতে ইডি অফিসাররাও এর বিস্তারিত জানার চেষ্টা করছে সিনেমায় অভিনেত্রী চরিত্র ছিলেন অর্পিতা সুতের খবর অর্পিতাকে অভিনেত্রী চরিত্রের সুযোগ পাইয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় তাহলে পার্থর সঙ্গে বাকিবুর রহমানের কি কোনো যোগ রয়েছে তা নিয়ে উঠছে বড়সড়ো প্রশ্ন